গ্রেজুয়েট করে আমার খুব ইচ্ছা ছিল আমি ডক্টর হব, পড়াশোনাটা ওভাবেই করি, কিন্তু ফার্স্ট টাইম আমার হয়নি, চান্স পাইনি। আমার আর পড়াশোনায় খুব বেশি মন বসে না, আমি যে জিনিসটা চাইলাম ওই জিনিসটা আমি পাইনি, তার কারণে আর খুব বেশি পড়াশোনাতে মন বসতে ছিল না। ওই সময় বুদ্ধিজমে হচ্ছে পানতে হয়, অনেকটা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, ওরকম আমিও সন্ন্যাস ধর্ম নেওয়ার সিদ্ধান্ত নিই। চিরং কলেজে সোসিওলজি ডিপার্টমেন্টে অ্যাডমিট হই, ওখান থেকে আমি সোসিওলজিতেই অনার্সটা কমপ্লিট করি। যে জিনিসটি আমার খুব খুব বেশি আমাকে হেল্প করেছিল সেটা হচ্ছে লেগে দেখা, কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সির কারণে হার্ডওয়ার্ক, এক হচ্ছে হার্ডওয়ার্ক, দুই হচ্ছে কনসিস্টেন্সি, এই দুটো জিনিসের কারণে আমি যে কোনো জিনিস বা যে কোনো চ্যালেঞ্জ নিতে কোর্সটা অর্গানাইজ, খুবই অর্গানাইজ ছিল। আর হচ্ছে ওনাদের সাপোর্ট, সব কিছু মিলায় আমার যে গ্রো আপ হওয়াটা, আমাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসটা খুব হেল্প করছিল। গ্রাজুয়েট করে আমার খুব ইচ্ছা ছিল আমি ডক্টর হব, পড়াশোনাটা ওভাবেই করি, কিন্তু ফার্স্ট টাইম আমার হয়নি, চান্স পাইনি, খুব আপসেট ছিলাম। যার কারণে জ্যাব করে কি করছিলাম, বাড়িতে ফিরে যাই, ঢাকার থেকে বাড়িতে ফিরে যাই। আমার আর পড়াশোনায় খুব বেশি মন বসে না, আমি যে জিনিসটা চাইলাম ওই জিনিসটা আমি পাইনি, তার কারণে আর খুব বেশি পড়াশোনাতে মন বসতে ছিল না। ওই সময় বুদ্ধিজমে হচ্ছে পানতে হয়, অনেকটা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, ওরকম আমিও সন্ন্যাস ধর্ম নেওয়ার সিদ্ধান্ত নিই। দীর্ঘদিন যাবৎ ছিলাম, থাকার পরে আমার বড় বোন দিদি বলতো, ঠিক আছে তুমি সন্ন্যাসী না হও, কিন্তু তোমার অ্যাটলিস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করা দরকার না। তো এরপরে গিয়ে মনে হলো দিদির কথা মতো, আসলে তো গ্রাজুয়েশন তো কমপ্লিট হয়তো করা দরকার। এরপরে আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আবার চলে আসি, ব্যাক করি। ব্যাক করার কারণে হলো কি, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন পেজটা মিস করি। ওই সময় সবার লাস্টে গিয়ে অ্যানিউ ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনটা হইতো, তো আমার হাতে খুব সম্ভবত টাইম নাই, আমার ফর্মটাও অন্যজন ফিল আপ করে দেয়। তো আমি কি করি, তড়িঘড়ি করে এক মাসের মতো বোধহয় টাইম ছিল, এক মাস অনেকদিন, প্রায় এক দেড় বছরের গ্যাপ ছিল। গ্যাপ থাকার কারণে পড়াশোনায় খুব বেশি রিডম পাচ্ছিলাম না। তো এক মাসের মতো পড়াশোনা করে আমি চিরং কলেজে সোসিওলজি ডিপার্টমেন্টে অ্যাডমিট হই, ওখান থেকে আমি সোসিওলজিতেই অনার্সটা কমপ্লিট করি। অনার্সটা করার পরে অ্যাজ ইউজুয়াল সব স্টুডেন্ট যেরকম হয়, আমিও গভ জবের, সরকারি জবের প্রিপারেশন নিই। ইন দ্য মিন টাইম আমাদের 2020 সালের নাগাদ বোধহয়, আমার খুব যদি ভুল না করি, কোভিড সিচুয়েশনটা ক্রিয়েট হয়, যার কারণে পড়ালেখাতে আমি একটু ফ্রিডম হারাই, যেহেতু পরীক্ষা সব কিছুই পস্টপন হয়ে যায়, সব কিছু স্টপ হয়ে যায়। তো যার কারণে আমার হলো কি, আমি অলওয়েজ হয়ে যে আমার শৈশবকাল থেকে কিন্তু টেকনোলজি ডিভাইস এগুলোর প্রতি একটা এক্সট্রা একটা টান ছিল, কিন্তু টান থাকার কারণে আমি ওই সোসিওলজি ব্যাকগ্রাউন্ডে পড়ার কারণে, সোসিওলজিতে পড়ার কারণে টান থাকলেও এটা যে কেরিয়ার হিসেবে নিব বা কেরিয়ার হিসেবে নেওয়া যায় এই জিনিসটা আমার ফিল হচ্ছিল না, বা এই জিনিসটা আমি গ্রিপ করতে পারতেছিলাম না, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, বা বিশ্বাস করতে পারলেও একটা চ্যালেঞ্জ নিব ওই চ্যালেঞ্জটা নিতে পারতেছিলাম না। ইন দ্য মিন টাইম জঙ্কার ভাইয়ের সাথে যেভাবে পরিচয়, জঙ্কার ভাই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দিতেন, তো ওনার ভিডিওগুলো দেখে ওনার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়। ওনার কথা বলার স্টাইল, ওনার যে ইনফরমেটিভ ভিডিওগুলো আমার মানে স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়। তো একদিন ওনার ফেসবুক ইয়েতে আমি দেখি হচ্ছে প্রোগ্রামিং হিরো নামে উনি একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছে, ব্যাচ ওয়ান। তো ওই ব্যাচ ওয়ানে আমি মনস্থির করি যে ব্যাচ ওয়ানে ভর্তি হবো, কিন্তু কোনো এক কারণে আমার তাও মনকে বুঝাইতে পারতেছিলাম যে এইদিকে কেরিয়ার করা যাবে কি না। তো আমি তো গভর্নমেন্ট জবের, সরকারি জবের প্রিপারেশন নিচ্ছি, আর আমি তো নন টেক সোসিওলজিতে পড়াশোনা করছি, আমার তো সার্টিফিকেশন নাই, তো এইদিকে আমি হয়তো করতে পারবো না, এইভাবে ব্যাচ ওয়ানে আমার ভর্তি হয়ে উঠেনি। এরপরে স্থির করি যে হ্যাঁ, কোভিডও, কোভিড সিচুয়েশনও সব কিছু বন্ধ, তো এই টাইমটাতে আমি কীভাবে কাজে লাগাইতে পারি, যেহেতু আমি পড়াশোনায়ও রিদমটা পাচ্ছিলাম না, যেহেতু পরীক্ষায় জবের যে
এক্সাম গুলো সব এক্সাম যেহেতু স্টপ হয়ে গেছিল, পড়াশোনার রিদমটাও পাচ্ছিল না। এদিকে আবার আমার যে ছোটোর থেকে বা আমার যে একটা ইনার যে একটা টেকনোলজির দিকে ইনার যে একটা ফিলিংস, ইনার যে একটা ইন্টারেস্ট, ওইটাও উঁকি ঝুঁকি দিচ্ছিল। তো শেষমেশ আমি কি করি, স্থির করি যে আমি তিন নম্বর বেঁচে থার্ড বেঁচে আমি ভর্তি হব, অ্যাডমিট হব। যেই স্থির করি অ্যাডমিট হইনি। শঙ্কর ভাই কোর্সাতে আমাকে সবচেয়ে বেশি বেশি টান ইন্টারেস্ট করেছিল অ্যাডমিট হইতে, সেটা হচ্ছে বায়োসব সম্পর্কে যে পরিশ্রমটা তোমরা করো আর বাকিটা আমরা দেখতেছি। পরিশ্রম যদি তুমি করো তাহলে আমরা সর্বোচ্চ নেয়ার ক্ষেত্রে আমরা তোমাদের সাথে আছি, ভাই এটা বলতো। তো কোর্সে যথারীতি অ্যাডমিট হই। অ্যাডমিট হয়ে ইন দা মিন টাইম আমার হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট চলে আসে। প্রথম অ্যাসাইনমেন্ট করার ফলে আমার দেখা যায় 56 বোধ হয় আমি নাম্বার পেয়েছিলাম আউট অফ 56 হয়ে আমি 200-র মধ্যে চলে আসি। 200-র মধ্যে চলে আসার কারণে আমার মনের মধ্যে মনে হয়েছিল হ্যাঁ আই ক্যান ডু ইট, আমি বোধ হয় এইদিকে করতে পারবো। আর ভাইয়া যেহেতু আমাদের একটা বলছিল যে SCIC নামক, আমার SCIC কেমন হবে কি হবে জানি না, কোর্সটা ভালো করতে পারলে SCIC নেবে। তো মনের মধ্যে এমন ইয়ে ছিল যে SCIC হয়তো ভালো কিছুই ভাইয়া প্রোভাইড করবে। তো আমার এখন টার্গেট হচ্ছে SCIC আমি কিভাবে যেতে পারি, যার কারণে আমি সময় খুব বেশি একটা টিউশনই করতাম, ওই একটা টিউশনই বাদে এরপরে আমার হচ্ছে খাওয়া দাওয়া ঘুম বাদে বাকিটার সময় আমি ফুললি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ে টাইমটা বেশি দিতাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তো অনেক টাইম দীর্ঘক্ষণ বসে থাকার কারণে ব্যাক পেন করতো। তো ব্যাক পেন করলেও ওই যে আমাদের SCIC, এরপরে আমার মনের মধ্যে সবসময় ছিল যে যারা এখানে অ্যাডমিট হয়েছে বা এই ইন্ডাস্ট্রিতে যারা আছে অলরেডি তো এরা 4 বছর CSC পড়ে আসছে, তো ওদের সাথে কম্পিট করার জন্য হইলে আমাকে এক্সট্রা ইফোর্ট দিতে হবে। আর এই 6 মাস বা 3 মাসে বাইরে যে যে কদিন আমাদের কোর্সটা করাবেন ওই মাসে যেহেতু সাপোর্ট হচ্ছে সুপার সাপোর্ট, খুবই সাপোর্ট দেওয়া হয়, ওই সময় 2টা সাপোর্ট দেওয়া হয়তো ডেলি। তো যেহেতু সাপোর্ট দেওয়া হয় ওই টাইমের মধ্যে আমাকে যা যা আমার যে আমি যে যে প্রবলেমগুলো ফেস করি সবগুলো প্রবলেম এখান থেকে আমাকে সলভ করে নিতে হবে। এই 8 নম্বর অ্যাসাইনমেন্টে এসে আমি একটা প্রবলেম ফেস করি, প্রবলেমটা হচ্ছে আমার শোকের প্রবলেমটা বেড়ে যায় এক, আর দ্বিতীয়ত হচ্ছে আমার মাস্টার্স পরীক্ষাটা চলে আসে। এখন যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে। আমি যেহেতু রাঙামাটির থেকে কোর্স করতেছিলাম তো আমার মাস্টার্স হচ্ছে শিলংয়ে এসে মাস্টার্স পরীক্ষা দিতে হবে, শিলংয়ে শিফট হয়ে পরীক্ষাটা দিতে হবে মাস্টার্স পরীক্ষা। তো আমি সিদ্ধান্ত নিই, ডিসিশনটা নিই হচ্ছে যদি মাস্টার্স পরীক্ষাটা দিই সেক্ষেত্রে আমি অ্যাসাইনমেন্ট 8 আর অ্যাসাইনমেন্ট 9 হচ্ছে মিস করে যায়। আর অ্যাসাইনমেন্ট এত দিন কষ্ট করলাম লাস্টে এসে যদি তরিতে এসে লোকাত হবে, এই ভয়ে আমি কি করি একটা মানে চ্যালেঞ্জিং একটা ডিসিশন নিই। আমি সিদ্ধান্ত নিই যে আমি ইয়ে করি মাস্টার্সটা পোস্টপোন করে নেক্সট ইয়ারে দিব। এটা যেহেতু অনেক দূর এগিয়ে আসছি, গ্রিপ আসছে প্রোগ্রামে, আমার অনেকটা গ্রিপ আসছে, তো এই ইয়েতে আমি কন্টিনিউ করি। এভাবে হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট 9ও কমপ্লিট করি। 9 অ্যাসাইনমেন্ট 9 যখন কমপ্লিট করি আমাদের 9টাই অ্যাসাইনমেন্ট ছিল, জয়েন করি SCIC জয়েন করার কারণে আমরা অনেক কিছু সফট স্কিল ইয়ে করি গেইন করি। ইন দ্য মিন টাইম হচ্ছে আমার ইয়েতে চলে আসে ইন্ডিয়ায়, আমি 2টা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করি, ওরা আমাকে ডাকে, আমি ইন্টারভিউ দিই। প্রথম ইন্টারভিউ খুবই বাজে অবস্থা হয় যেহেতু প্রথম ইন্টারভিউ, দি সেকেন্ড টাইম ইন্টারভিউ দেওয়ার কারণে মনে হয়েছিল হ্যাঁ একটু বোধ হয় ভালো হচ্ছিল। ইন্টার মিড টাইম দেখি যে আমাদের যে যে কজন আমরা স্টুডেন্ট ছিলাম এদের মধ্যে আইবস লিমিটেড আগে যে আইবস লিমিটেডে 2 একজনের ইন্টার্ন পেয়ে গেছে এরা। তো এখন ভাবলাম আমি আমারও তো একটা ইন্টার্ন দরকার, আমারও তো এই ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে আমারও একটা ইন্টার্ন বা জব যেভাবেই হোক আমার যদি ফ্রি ইন্টার্নও হয় আমাকে নিতেই হবে। আমি আমি যে পারি বা আমি যে প্রোগ্রামিংয়ে আমার প্রোগ্রামিংয়ে আমার ভালো লাগে এই বা প্রোগ্রামিংয়ের আমার যে স্কিল ওই স্কিলটা দেখানোর জন্য হইলে আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। তো সেক্ষেত্রে আমি একজনকে নক দিই, আইবস লিমিটেডের একজনকে নক দিই, ওনাকে বলি যে ভাই আপনাদের এখানে কি ইন্টার্ন নিচ্ছে কি না। তো অ্যাজ ইউজুয়াল উনি কি
উনি বলে যে হ্যাঁ আমরা রিয়াকজেস এর ইন্টার্ন নিচ্ছি, ইন্টার্ন নেওয়ার কারণে। তো আমি বললাম যে ভাই আমি তো ইন্টার্ন করতে ইচ্ছুক, সেক্ষেত্রে কি কি করতে হবে? উনি আমাকে একটা টাস্ক দেয়, আমি টাস্কটা কমপ্লিট করে এরপরে করি, আমি আমাকে একটা ইন্টারভিউ সেশন করা হয়। ইন্টারভিউ সেশনে সাকসেসফুলি ইয়ে হয়ে উনি বললেন যে এটা যেহেতু রিমোট জব না, আপনাকে কিন্তু ঢাকায় এসে করতে হবে। তো আমার তো ওই সময় যেহেতু আমার ট্যাগ ইন্ডাস্ট্রিতে, এই ইন্ডাস্ট্রিতে আসতে হলে আমাকে যে কোনো কিছু, আমাকে ফ্রি হোক, যেখানে হোক, বাংলাদেশের যে কোনো জেলায় হোক, আমাকে যাইতেই হবে। যেহেতু একটা অলরেডি আমি মাস্টার্স পরীক্ষা মিস করে গেছি, সব কিছু ছেড়ে, মানে ওই ট্যাগ ওই স্টেকটা ছেড়ে যেহেতু এই ট্যাগ ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি, তো আমি হ্যাঁ বলে দিই। কোর্স থেকে আমি যে জিনিসটা আমার খুব খুব বেশি আমাকে হেল্প করেছিল সেটা হচ্ছে লেগে থাকা, কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সির কারণে, হার্ডওয়ার্ক, এক হচ্ছে হার্ডওয়ার্ক, দুই হচ্ছে কনসিস্টেন্সি, এই দুটো জিনিসের কারণে আমি যে কোনো জিনিস বা যে কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছিলাম না। আর এটা একটা হ্যাবিটে, মানে হ্যাবিট হয়ে গেছিল আমি এই কোর্সটা করার কারণে, আমার একটা হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সি এই দুটো জিনিস হ্যাবিটে পরিণত হলো, হ্যাবিট হয়ে গেল। তো যার কারণে এখানে হলো কি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে এসে আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করে আসছি, অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স করলে বেসিক, যেহেতু বাইরা অনেক কিছু ওয়েব ডেভেলপমেন্টের প্রোগ্রামিং এর যে কোর্সে ওয়েব ডেভেলপমেন্ট অনেকগুলো জিনিস ওনারা এক্সপ্লোর করেছেন, ওই বেসিসে ওগুলোর বেস করে আমার অ্যাপ ডেভেলপমেন্টে আমি হ্যাঁ বলে দিই এবং অ্যাপ ডেভেলপমেন্টে আমি কন্টিনিউ করি। কন্টিনিউ করার কারণে যতই প্রবলেম আসুক, অনেক প্রবলেম ফেস করি, পরে গিয়ে আমাকে এইচআর ম্যানেজমেন্ট টিমে মোবাইল অ্যাপস পুরো একবারে রদ থেকে ধরাই দেওয়া হয়, এই পুরো অ্যাপস এইচআর ম্যানেজমেন্ট টিমের অ্যাপস টিমকে লিড দিতে বলা হয়। তো যার কারণে যে প্রোগ্রামিং হিরো থেকে যে আমার কনসিস্টেন্সি প্লাস হার্ডওয়ার্ক, এই দুটো জিনিসে আমার মধ্যে গ্রো আপ হয়েছিল, এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে। যার কারণে যে কোনো চ্যালেঞ্জ নিতে আমার আর ভয় তো কাজ করতো না, প্লাস হচ্ছে ওই যে হার্ডওয়ার্ক যে মেন্টালিটিটা গ্রো আপ হওয়ার কারণে, কনসিস্টেন্সি এই দুটো জিনিস গ্রো আপ হওয়ার কারণে আমি সব কিছু, মানে একটু হার্ডওয়ার্ক করতে হচ্ছিল কিন্তু করতে পারছিলাম। অনেকের হয়তো প্রশ্ন থাকে, আমাদের আমরা যারা নন টেক থেকে আসি, ম্যাক্সিমামে আমরা হচ্ছে এক কিছুদিন কোর্স করার পরে বা এদিক ওদিক এই কোর্স করার কারণে আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা বারবার আমাদের অ্যারাইজ হয় হচ্ছে, আমি তো নন টেকের, আমি এই ইন্ডাস্ট্রিতে আমি ইয়ে করতে পারবো কি না, সাস্টেন করতে পারবো কিনা, বা এই ইন্ডাস্ট্রিতে আমি ক্যারিয়ার করতে পারবো কিনা। হয় কি, পৃথিবীর অন্য সব হয়তো স্পেসিফিক যে ইয়েগুলো থাকে, আপনার ক্যারিয়ার স্ট্রিকগুলো থাকে, সবগুলোতে দেখা যায় একটা ফান্ডামেন্টাল বেস থাকে। যেমন আমি যদি ডক্টরের কথা বলি, আপনি MBBS বা ওই যাবতীয় পড়াশোনা না করে কিন্তু আপনি ডক্টর হতে পারবেন না। কিন্তু এই ফিল্ডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেভেল প্লেয়িং ফিল্ড। এখানে হচ্ছে আপনি যদি সেলফ টট হন, আপনি নিজেকে গ্রো আপ করে আপনার একটা নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাওয়া যায়। তো এক্ষেত্রে হচ্ছে প্রোগ্রামিং হিরোর যে কোর্সটা অর্গানাইজ, খুবই অর্গানাইজ ছিল, আর হচ্ছে ওনাদের সাপোর্ট, সব কিছু মিলায় আমার যে গ্রো আপ হওয়াটা, আমাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসটা খুব হেল্প করছিল। তো আর নন টেক থেকে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, তারা যদি হার্ডওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি ধরে রেখে যদি এগিয়ে যেতে চায় বা এগিয়ে যায়, তাহলে অবশ্যই সাকসেস হতে পারবে।